দ্য আনগ্রেটফুল টাইগার, অকৃতজ্ঞ বাঘ। ওয়ান ডে এ ম্যান স এ টাইগার ইন এ কেজ। একদিন ব্যাকদা একটা মানুষ একটা বাঘকে খাঁচার মধ্যে বন্দি অবস্থায় দেখেছিল। দ্য টাইগার সেইড, প্লিজ হেল্প মি টু গেট আউট অফ দিস কেজ। বাঘ বলল, দয়া করে আমাকে সাহায্য করো এই খাঁচা থেকে বাড়াতে। আই অ্যাম ভেরি থার্স্টি, আমি খুব তৃষ্ণার্ত। আই ওয়ান্ট টু ড্রিঙ্ক ওয়াটার, আমি জল খেতে চাই। দ্য ম্যান রিপ্লাইড, তখন মানুষটি বলল, ও নো, ইউ আর এ ডেঞ্জারাস অ্যানিমাল। বলছে, ও না, তুমি তো খুব ভয়ঙ্কর প্রাণী। ইফ আই মেক ইউ ফ্রি, ইউ উইল ডেফিনেটলি কিল অ্যান্ড ইট মি। ও, যদি আমি তোমাকে ছেড়ে দিই তাহলে তুমি মুক্ত করে দিই, তাহলে কী করবে তুমি? আমাকে নিঃসন্দেহে হত্যা করবে এবং খেয়ে ফেলবে। টাইগার সেইড, তখন বাঘটা বললো আর কি, নো নো, না না, আই উড নট কিল ইউ, আমি তোমাকে হত্যা করবো না, আই প্রমিস, আমি প্রতিজ্ঞা করছি, বিলিভ মি, আমাকে বিশ্বাস করো। দ্য ম্যান ওপেন দ্য কেজ, মানুষটি করলো খাঁচার দরজাটি খুলে দিল বা খাঁচাটি খুলে দিল। অ্যাজ সুন অ্যাজ দ্য টাইগার ওয়াজ আউট, যেই না বাঘ বাইরে বেরিয়ে আসলো, হি রাস অ্যাট দ্য ম্যান সেইং, সংস্কৃতিগুলো মানুষকে বলতে এরকম মানে তারা করেই বললো, ও ফুলিশ পেইন, ইউ হ্যাভ ডান এ গুড ডিড। বলছে, ও বোকা মানুষ, তুমি একটা ভালো কাজ করেছো, বাট আই উইল কিল অ্যান্ড ইট ইউ ফার্স্ট অ্যান্ড ড্রিঙ্ক ওয়াটার লেটার। বলছে, ও বোকা মানুষ, তুমি ভালো কাজ করেছো, আমি তোমাকে হত্যা করবো এবং খেয়ে ফেলবো প্রথমে, তারপরে জল খাবো। দ্য ম্যান সেইড, মানুষটি বলল আর কি, দিস ইজ আনফেয়ার, এটা তো ঠিক নয়, ইউ হ্যাভ প্রমিস নট টু কিল মি, তুমি আমাকে প্রতিজ্ঞা করেছিলে, তুমি আমাকে খাবে না, ইউ শুড কিপ ইউর প্রমিস, তোমার উচিত তোমার প্রতিজ্ঞা রক্ষা করা। দ্য টাইগার লাভ অ্যাট দ্য ম্যান, বাঘটাই বললো ওই মানুষটার উপর হাসলো, হা হা হা, হোয়াট প্রমিস, কিসের প্রতিজ্ঞা? বি রেডি টু বিকাম মাই মিল, আমার খাবার হওয়ার জন্য রেডি হও বা প্রস্তুত হও। জাস্ট দেন এ ফক্স অ্যাপিয়ার্ড অন দ্য সিন, ঠিক সেই সময় ওই জায়গাটায় একটা শিয়াল আসলো। দ্য ফক্স সেইড, শিয়ালটি বলল, প্লিজ টেল মি দ্য হোল স্টোরি, আমাকে দয়া করে পুরো গল্পটা বলবে বা কী হয়েছিল পুরো গল্পটা বলবে। দ্য ম্যান টোল্ড দ্য ফক্স দ্য হোল স্টোরি, মানুষটি সমস্ত গল্পটাই বাঘটা শিয়ালটাকে বলল। দ্য ফক্স থট ফর এ সেকেন্ড অ্যান্ড মেড এ প্ল্যান, তখন শিয়ালটা কিছুক্ষণের জন্য ভাবলো এবং একটা পরিকল্পনা করলো। হি সেইড, সে বললো, আই ক্যান নট বিলিভ দ্যাট এ টাইগার কুড বি ইন এ কেজ, বলছে আমি বিশ্বাস করতে পারছি না একটা বাঘ খাঁচার মতো থাকবে। হু ক্যান পুট দ্য মাইটি টাইগার ইন দ্য কেজ, কে এই শক্তিশালী বাঘকে খাঁচার মধ্যে পড়তে পারে? ইউ বোথ আর টেলিং এ লাই, তোমরা দুজনেই একটা মিথ্যা কথা বলছো। দ্য টাইগার বিকেম আংরি, বাঘটা খুব রেগে গেল। হি সেইড, দিস ম্যান ইজ টেলিং দ্য ট্রুথ, এই মানুষ সত্য কথা বলছে। সে বললো আর কি, বাঘটা বললো, আই ওয়াজ ইন দিস কেস ফর দ্য লাস্ট ফোর ডে, বলছে আমি চার দিন ধরে খাঁচায় ছিলাম। দ্য বক্স সেইড, আই স্টিল ডু নট বিলিভ, বলছে আমি এখনও পর্যন্ত বিশ্বাস করতে পারছি না। শিয়ালটি বলল, ক্যান ইউ শো মি হাউ ইউ ওয়ার ইন দ্য কেজ, খাঁচার ভিতরে তুমি কেমন করেছিলে আমাকে দেখাতে পারবে কি? দ্য টাইগার রিপ্লাইড, ইয়েস আই ক্যান, হ্যাঁ আমি দেখাতে পারবো, বাঘটি বললো। অ্যান্ড দ্য টাইগার জাম্প ব্যাক ইন টু দ্য কেজ, এবং বাঘটিগুলো ওই খাঁচার মধ্যে লাফ দিয়ে গেল। দ্য ফক্স আস্ট, শিয়ালটি জিজ্ঞাসা করলো, ওয়াজ দ্য ডোর অফ দ্য কেজ ওপেন অর ক্লোজ, বলছে তখন সে বললো, খাঁচার দরজাটা খোলা ছিল না বন্ধ ছিল? দ্য টাইগার রিপ্লাইড, অফকোর্স ক্লোজ, বাঘ উত্তর দিল, নিঃসন্দেহে বন্ধ ছিল। ওয়াজ ইট ক্লোজ লাইক দিস, এইভাবে বন্ধ ছিল? আক দ্য ফক্স আফটার বোল্টিং দ্য ডোর, দরজাটাকে ভালো করে লাগিয়ে দিয়ে মানে যাকে বলি সিটকানি যাকে বলে সেটা ভালো করে লাগিয়ে দিয়ে বলছে যে এইভাবে বন্ধ ছিল কি? দ্য টাইগার রিপ্লাইড, বাঘ উত্তর দিল, ইয়েস ইট ওয়াজ লাইক দিস, বলছে হ্যাঁ এটা এইভাবে ছিল। দ্য টাইগার ওয়াজ এগেইন লক ইনসাইড দ্য কেজ, বাঘ আবার ওই খাঁচার মধ্যে বন্দি হয়ে গেছে। দ্য ম্যান ওয়াজ ভেরি হ্যাপি, মানুষ খুব খুশি হয়েছিল। সে বললো, ইউ ডিড নট কিপ ইউর প্রমিস, তুমি তোমার প্রতিশ্রুতি রক্ষা করনি, সো ইউ হ্যাভ টু সাফার লস অফ ফ্রিডম এগেইন, তার জন্য তোমাকে তোমার স্বাধীনতা হারিয়ে ভোগ করতে হবে বা ভোগান্তি পোহাতে হবে। ইউ আর বাউন্ড টু স্টে
ইন দ্য কেজ ফর এভার, তুমি খাঁচাটার মধ্যে সারা জীবন থাকার জন্য বাধ্য। দ্য ক্লেভার ফক্স এইট, তখন বুদ্ধিমান শিয়াল বলল, নেভার ব্রেক ইউর প্রমিস, নেভার ব্রেক ইউর প্রমিস, বলছে শিয়ালটি বলল, চালাশিটি বলল, কখনোই তোমার প্রস্তুতি ভেঙো না,